মাশরুমের 10টি অবিশ্বাস্য উপকারিতা। মাশরুমের মধ্যে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও মিনারেলস এর এমন সমন্বয় আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে। ফলে গর্ভবতী মা ও শিশুরা নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। শুধুমাত্র রোগে আক্রান্ত বা অসুস্থ মানুষ নয়, সাধারণ সুস্থ সকল মানুষের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। মাশরুমের চর্বি ও শর্করা কম থাকায় এবং আঁশ বেশি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার। আঁশযুক্ত খাবার মানুষের হজম প্রক্রিয়ার জন্য অপরিহার্য। মাশরুমের উপকারিতা। মাশরুমে আছে শরীরের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরেটাডেনিন, লোভাস্টিন এবং এন্টাডেনিন, তাই নিয়মিত খেলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিরাময় হয়। মাশরুমে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি যা শিশুদের দাঁত ও হাড় গঠনে অত্যন্ত কার্যকরী। মাশরুমে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও লৌহ, ফলে রক্তশূন্যতা দূর হয়। এছাড়া লিঙ্গজাই 8 নামক অ্যামাইনো অ্যাসিড থাকায় হেপাটাইটিস বি জন্ডিস এর প্রতিরোধক। মাশরুমে আছে বেটা ডি গ্লুকেন, ল্যাম্পটোর, টারপিনয়েড গ্রুপ, বেঞ্জোপাইরিন, ট্রাইটারপিন, অ্যাডিনোসিন ও ইডুলিন যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। মাশরুমে ট্রাইটারপিন থাকাতে বর্তমানে বিশ্বে এটি এইডস এর প্রতিরোধক হিসেবে কাজ করে। মাশরুমে ইলুডিন এম এবং এস থাকাতে আমাশয়ের উপকারী। মাশরুমে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকাতে শক্তিবর্ধক হিসেবে কাজ করে, তাই যৌন অক্ষম রোগীদের জন্য এটি একটি শক্তিবর্ধক। মাশরুমে এডিনোসিন থাকায় রক্তকণিকায় ভারসাম্য রক্ষা করে, ফলে এটি ডেঙ্গু জ্বরের প্রতিরোধক হিসেবে কাজ করে। মাশরুমে স্ফিং লিপিড এবং ভিটামিন বি12 বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কর্ড সুস্থ রাখে, তাই হাইপারটেনশন দূর হয়, মেরুদণ্ড দৃঢ় হয় এবং ব্রেন সুস্থ থাকে। মাশরুমে আছে প্রচুর পরিমাণে এনজাইম যা হজমে সহায়ক, রুচিবর্ধক ও পেটের পীড়ার নিয়ামক। মাশরুমে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় কিডনি রোগ এবং অ্যালার্জি রোগের প্রতিরোধক। নিয়মিত অন্যান্য শাকসবজির পাশাপাশি এটি যেমন আমাদের রোগ প্রতিরোধ করবে, তেমনি প্রতিষেধক হিসেবেও কাজ করবে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।